রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে আগরতলা শহরের স্বপ্নপথ সামাজিক সংস্থা। রাজ্যের নেশা কারবারীদের বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ জানাতে এবং জনসাধারণকে সচেতন করে তুলতে রবিবার এক পথ র্যালির ডাক দেন তারা। রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে বাঁচানোর অভিপ্রায়ে এদিনের এই র্যালিতে অংশ নেন আগরতলা শহরের শিক্ষক শিক্ষিকারা, কর্মচারী সংঘ, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সদস্যরা। আগামী 26 জুন বিশ্ব নেশামুক্ত দিবস কেন্দ্র করে এদিনের এই র্যালির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্বপ্নপথ সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কর। স্বপ্নপথ সামাজিক সংস্থার উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উনার যে স্লোগান যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে স্বপ্নপথ সামাজিক সংস্থা আমরা অঙ্গীকারবদ্ধ এবং স্বপ্নপথ সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি কর্মচারী মহল থেকে শুরু করে অসংগঠিত সেক্টরের বিশাল শ্রমিক সংগঠনের লোক থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সবাইকে আহ্বান করা হয়েছে এই নেশার বিরুদ্ধে এবং নেশার কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রত্যেকটা মানুষকে রাজ্যের প্রত্যেকটা মানুষকে সচেতন করা, কারণ যুব সম্প্রদায় আমাদের ভবিষ্যৎ এবং এই যুব সম্প্রদায়কে বাঁচানো সেটা মনে করি স্বপ্নপথ সামাজিক সংস্থার রাজ্যের চিন্তাধারা মানসিকতা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আমরা এই সামিল হয়েছি এবং আগরতলা শহরে আজকে আমরা একটা রাজপথে র্যালি করে এবং নেশার বিরুদ্ধে এবং নেশার কারবারিদের বিরুদ্ধে একটি বিশাল বড় প্রতিবাদ জানিয়ে আমরা আগামী দিন এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমরা ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে এবং নেশা কারবারীদের বিরুদ্ধে জনমতের ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার স্বপ্নপথ সামাজিক সংস্থার পথ র্যালিতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। আগামী 26 জুন বিশ্ব নেশামুক্ত দিবস উদযাপন করতে এদিন রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন সংস্থার কার্যকর্তা দেবাশিস রায়। দেখুন, আমাদের যুব সমাজ একটা বড় অংশ আজকে নেশার কবলে আচ্ছন্ন হয়ে গেছে এবং নেশা এবং নেশা কারবারীরা যেভাবে আজকে ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে ধ্বংস করছে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমরা স্বপ্নপথ সামাজিক সংস্থা আজকে এখানে সমবেত হয়েছি এবং একটা পদযাত্রার আয়োজন করেছি। আরেকটা বিষয় যেখানে উল্লেখযোগ্য যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনারও আহ্বান নেশার বিরুদ্ধে আমাদের সমাজকে সচেতন করতে আজকে এই পদযাত্রায় শিক্ষক শিক্ষিকা কর্মচারী শ্রমিক মজদুর সুশীল সমাজ বুদ্ধিজীবী সকলে সামিল হয়েছে এবং আমাদের একটাই লক্ষ্য এক ত্রিপুরা উন্নত ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা। এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারের যে চিন্তা চেতনা সেখানে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করতে প্রস্তুত এবং আমরা সবাই স্বপ্নপথ সামাজিক সংস্থার উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি ঘুরে বটতলায় গিয়ে শেষ হয় এদিনের পথ র্যালি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।